ঈদ আর অন্যান্য বিষয় দেখে না, আমাদের এই বিষয় গরম দেখে। যখন গাড়ি বেশি চলবে, বেশি গরমে বেশি যখন চলবে অতিরিক্ত, তাই তখন গরম পড়ে, তখন এই কাজটা হয়। ঈদ আর অন্যান্য সময় দেখে না, আমাদের অনেক সময় দেখা গেছে কাজ যখন বেশি থাকে তখন আমাদের যে কাস্টমারদের সময় দেয় ওই সময় মতো আমরা দিতে পারি না, তো কাস্টমার এসে মন খারাপ করে বা তুই একটা কথা বলে যে আমরা অন্য জায়গায় নিয়ে যাবো, তখন আমরা ওই কাজটা করে দিই, মানে ওনারটা আগে করে দিই। কিন্তু এরকম অনেক সময় হয়েছে যে ওনার যে টাইমটা দিয়েছে ওই টাইমটা করতে পারি না, তার এক ঘন্টা বেশি সময় লাগছে। এরকম যখন একটা কাজে আসা যখন তাকাতে দেয় আমাকে, তাড়াহুড়ার যে সময়টা দেয়, ভাই আমারটা তাড়াতাড়ি করে দেন। এর ভিতরে যদি আরেকজন আসে আমি তারা বলি ভাই আপনি একটু পরে দেখবো, আমার হাতে কিছু কাজ আছে, এরকম সময় দিয়া তারপর ধরি যে আমি এই কাজটা করে দিয়ে পরে আমি আপনিটা ধরবো, এরকম সময় দিয়ে তারপর আমি ওনার সাথে কথা বলি। পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয় না, যেটা আমার পোষায় আমার যেটা চলবে আমি ওই কাজটা ধরে নিয়ে করবো, আর যদি ওনাদের সেটা না পোষায় তাহলে ওনাদের ব্যাপার। এই কাজটা করতে গেলে আমার সর্বপ্রথম যে পুঁজিটা লাগে ওই পুঁজিটা থেকে আমরা ওনাদের কাছ থেকে নিয়ে আমাদের যে নলেজটা এখানে কাজ করবো ওইটা আমার কোনো পারিশ্রমিক আমরা নিবো না। যেই পুঁজি যেটা লাগে মানে যেখানে এটা খরচ লাগে ওই খরচটা নিয়ে বাকিটা আমরা সার্ভিস দিয়ে দেবো। সবচেয়ে আমার এখানে গরমকালে বেশি কাম হয়, যেখানে যত গরম পড়বে আমাদের এখানে গরমের কাজের চাপটাও বাড়ে। আমরা তো এটা ইলেকট্রিকের কাজ, ইলেকট্রিকের গাড়ির দিকদারি বেশি হয় ওয়ারিং এর, ইলেকট্রিকের তো যে কোনো গাড়ি গরম থাকে, যখন চলন্ত গাড়ি থাকে, ইঞ্জিন গরম থাকে, পুরো গাড়ি গরম হয়ে থাকে, তখন এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তখন এই সময় কাজটা হয় গরমের মৌসুমে। একটা সেলফে যদি বেশি দিকদারি দেয়, বেশি দিকদারি দেওয়ার কারণ হলো বিভিন্ন পাম্পের সমস্যা থাকতে পারে, গাড়ি যে পাম্প ওই পাম্পের সমস্যা থাকতে পারে, আর যদি গাড়ি টাইনা নাও স্টার্ট হয় তাহলে সেলফের সমস্যা হতে পারে। কিছু কিছু ড্রাইভার আছে যে সবকিছু জানে বুঝে কিন্তু কাম কাজ বুঝে না, কোনটা কি করলে কিরকম হবে, তো ওই ক্ষেত্রে যদি গাড়ি ড্রাইভার যদি অবুঝ থাকে গাড়ি ড্রাইভার কারণে হতে পারে, আবার গাড়ি ড্রাইভার যদি ভালো বুঝে তো ইনশাল্লাহ গাড়ির পাম্পের সমস্যা দিলে দিতে পারে, আবার গাড়ি ডাইরেক্ট যে সঙ্গে হয়ে যায় ফাইসা যায় তখন এটা হতে পারে। এরকম অনেক হয় যে আমি অসুস্থ থাকতে পারি বা আমার জীবনে পার্সোনাল কোনো কাজ থাকতে পারে, আমি দুই তিন দিনের জন্য গ্রামে গেলাম, গ্রামে ঘুরতে গেলাম বা কোনো চলে গেলাম, তখন দেখা গেছে যদি কাজ আছে কাজ যদি আমাকে না পায়। আমাদের এই গ্যারেজ সবসময় খোলা থাকে, শুধু শুক্রবার হাফ বেলা পর্যন্ত খোলা থাকে। আমাদের এই কার্ড সব জায়গায় ছড়ানো আছে, আমাদের এই কার্ড সব জায়গায় যেটা ছড়ানো আছে, যার যার কাছে আছে সে যদি আসে আমাদেরকে না পায় তখন এই কার্ডে ফোন দিবে, নাম্বারে ফোন দিবে। বিভিন্ন সময় আমাদের এই দোকান খোলা হয় 10টা থেকে রাত্রের 9টা পর্যন্ত, তো 9টার পরে অনেকেই ফোন দেয়, 10টার দিকে, 10:30 দিকে, 11টার দিকে অনেকে ফোন দেয়, তখন আমি বলি যে আমার গ্যারেজ বন্ধ করে দিচ্ছি আমি এখন পারবো না। সেই ক্ষেত্রে যদি ওনার তারা বেশি থাকে তাহলে আমি আয়সা এস্টিমেট দিয়ে যাই, পরের দিন এসে কাজ করি। একটা ঝালাই আমাদের যখন একটা সময় লাগে, একটা আর্মি চালে তখন সময় লাগে 20 মিনিট, আর কাফন চালে 10 মিনিট, মিলে আধা ঘন্টা সময় লাগে। আমি যে কাজগুলো করি এই কাজগুলো কমপ্লিট করতে একটা আর্মি চার সর্বোচ্চ আমার 3-4 ঘন্টা সময় লাগে একটা আর্মি চার কমপ্লিট করতে। একটা সেলফে যদি সমস্যা হয়, পুরো সেলফে যখন একটা দিকদারি দিবে তখন এটা বিভিন্ন কাজের সমস্যা হয়, বিভিন্ন কাজের সমস্যা যেহেতু হয় তাহলে আমাদের ওখানে দিতে পারে, তো আমাদের এখানে 2-3 জন মিলা ঝিলা করলে আমরা আধা বেলা বা একদিন সময় নিই। দিনে আমাদের যদি পুরো শিল্পের কাজ আছে তাহলে সারাদিন আমরা 2টা করতে পারবো, আর যদি আর্মিচারের কাজ আছে, শুধু বেশিরভাগ আমাদের এখানে আর্মিচার বাধাইতে আসে, তো আর্মিচার ক্ষেত্রে আমাদের সারাদিনে 3-4টা করতে পারি। একদিন আমার সর্বোচ্চ হয় যদি কাজ বেশি হয়ে থাকে ভরপুর বেশি তাহলে 3-4 হাজার টাকা এরকম আমাদের ইনকাম হয়, কোনো সময় 5 হাজার টাকাও হয়। সারা মাসে আপনি হয় কত, কোনো সময় 50,000 হয়, আবার কোনো সময় 30,000 হয়। সর্বজনীন কামকাজ একদমই না থাকে, টুকটাক মিলা ঝিলা আমাদের 20,000 টাকার মতো হয়।